গল্পের শুরুতে আমরা আমাদের ফেভারিট হিরো রককে দেখতে পাই, যার নাম ছিল জিমি। ওয়েল, মুভিতে নাম জিমি থাকলেও আমরা তাকে তার বাস্তব নাম রক নামেই ডাকবো। সে সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছে, আর রেহাই পেয়ে রক তার গুপ্তচরের কাছে চলে যায়, যে তাকে হিডেন ইনফরমেশন দিত। আর নিজের বন্দুক অ্যান্ড ডিটেলস নিয়ে সে মিশনে বের হয়, যেখানে এই চাপারগঞ্জকে শুট করার কথা ছিল। ওয়েল রক যেই কারণে জেলে গিয়েছে সেগুলোকে খুন করার জন্য বের হয়েছে, আর রক কোনো কিছু না ভেবেই তাকে শুট করে তার মাথার খুলি উড়িয়ে দেয়। আর এই ঘটনার পর FBI সেই এখানে চলে আসে, আর তারা তদন্ত করার জন্য মাঠে নেমে যায়। অন্যদিকে রক তার গুপ্তচরকে কিছু টাকা দেয় আর বলে তাদের সম্পর্কে আরো ইনফরমেশন এনে দাও, যাদের কারণে তাকে জেল যেতে হয়েছিল, আর একজন একজন করে সে নাম জানতে পারে। এরপর আমরা কিলার নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, আর মজার ব্যাপার হলো তাকে মিশন দেওয়া হয় রক কে মারার জন্য, মানে কেউ একজন কিলারকে টাকা দেয় রক কে খুন করার জন্য। এখানে FBI অফিসারকে হুট করে মেয়ে ডিটেকটিভ রকের পাস্টের ব্যাপারে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়। তারপর অন্য একটি এজেন্ট বলে কিছুদিন আগে রক তার ভাইকে সাথে নিয়ে একটি ব্যাংক লুট করতে গিয়েছিল, যেখানে তারা লুটপাটের কাজে সফল হয়। কিন্তু তাদের মিশনের কথা আরেকটি গ্রুপ জেনে যায়, সেই গ্রুপ মিলে রকের টিমকে আক্রমণ করে তাদের পরিশ্রম করে চুরি করা টাকা নিজেরা পরিশ্রম দিয়ে চুরি করার জন্য। তারা রক ও তার ভাই গ্যারিকে আটক করে ফেলে, কিন্তু গ্যারি এত সহজে সবকিছু বলার পাত্র না। কিন্তু রক তার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য তাদেরকে লুট করা টাকার খোঁজ দেয়, কিন্তু টাকার জানকারি পাওয়ার পরেও তিনজন গ্যাংস্টার পেসকট টাইসন ও নিক্সন গ্যারির গলা কেটে ফেলে রকের সামনে, আর রককে গুলি মেরে ফেলে দেয়। তখন রককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, আর তার ব্রেনে একটি চিপ ফিক্স করে ট্রিটমেন্ট করা হয়, তার জন্য রক এই যাত্রায় বেঁচে যায়। তখন সে ডিটেকটিভ বলে এর মানে এইটাই দাঁড়ায় এখন রক তাদের থেকে বদলা নিবে যারা তার ভাইকে খুন করেছিল। রক তার সেকেন্ড টার্গেট টাইসনের কাছে যায়, যে সেই সময় একটি মেয়েকে কিডন্যাপ করে অন্য কিছু করার কথা ভাবছিল। রক সেখানে আসে আর মেয়েকে কিছু করার আগেই তাকে গুলি মেরে দেয়, কিন্তু কিলার যাকে রককে খুন করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সেও সেই লোকেশনে চলে আসে, আর সুযোগ বুঝে ফায়ার করে বসে, যার জন্য দুই পক্ষের মধ্যে একটি গুলি ছোড়াছড়ি লড়াই শুরু হয়, আর রক কোনোভাবে সাইড দিয়ে পালিয়ে যায় সেইখান থেকে। অন্যদিকে ডিটেকটিভ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যে খুবই রেগেছিল কারণ সে তার ছেলেকে একদমই সময় দিত না। তখন সে তাকে স্কুলে দিয়ে আসবে, এমন সময় লেডি ডিটেকটিভ তাকে ফোন দেয় আর জানায় টাইসনকে খুন করা হয়েছে। তখন তারা জানতে পারে টাইসন অ্যাকচুয়ালি মেয়েদের কিডন্যাপ করার পর তাদের সাথে জোর করে ভিডিও মেক করতো, আর রক যখন তাকে খুন করে এইখানে আরো একজন এক্সট্রা শুটার ছিল যা ক্যামেরায় রেকর্ড হয়েছে। এদিকে কিলার খুবই রেগেছিল কারণ সে অলমোস্ট রককে মেরে ফেলার মুহূর্তে ছিল, কিন্তু কোনোভাবেই সে প্রাণে বেঁচে গেল। তখন তার গার্লফ্রেন্ড লিরি তাকে সান্ত্বনা দেয় আর বলে টেনশন করার কিছু নেই, আজকে না হয় কালকে তুমি তার কাহিনী শেষ করবেই। কিলার খুবই খুশি হয় আর লিরিকে বিয়ে করার ওয়াদা করে। এদিকে রক জেল থেকে ফিরে নিজের কিছু দুশ্মনদের নাম কেটে এখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যার নাম ছিল নান। কিন্তু রকের একটু মন ভেঙে যায় কারণ নান এখন নিজের লাইফে মুভ অন করেছে। রক তাকে সেই বাচ্চার কথা জিজ্ঞেস করে যেটা তার পেটে থাকা অবস্থায় রক জেলে গিয়েছিল। নান বলে আমি তোমার অপেক্ষায় নিজের জীবন নিয়ে পড়ে থাকতে পারবো না, যা শুনে রক রেগে সেইখান থেকে বের হয়। তখন নান তার কাছে গিয়ে নিজের রিয়েল ফিলিং এক্সপ্রেস করে আর তাদের মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়। অন্যদিকে কিলার তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলে, তারপর সে জানায় আমি চাই না এইসব কাজের মধ্যে থাকতে, আমি একটি নর্মাল লাইফ চাই যেখানে মানুষ খুন করতে হবে না। এদিকে রক তার নেক্সট টার্গেট নিক্সনের নাম কাটতে আসে, সে একটি পার্টিতে যাচ্ছিল। রক তাকে দেখে ভীষণ রেগে যায় কারণ তার ক্লিয়ার মনে ছিল সেই দৃশ্য যেখানে নিক্সন তার ভাইয়ের গলা কেটেছিল, তারা একটি স্পেসের মধ্যে ছিল। তখন রককে দেখে নিক্সন বলে আমি জানতাম আজকে না হয় কালকে তুমি আমাকে খুন করতে অবশ্যই আসবে। সে তার গার্ডকে বাইরে বের করে দেয় আর বলে আসো লড়াই হবে বরাবরে, আর দুজন একটি স্বাভাবিক ফাইটে জড়িয়ে যায়। কিন্তু রকের ফাইটিং স্কিল ভালো ছিল আর এক পর্যায়ে সে ছুরি নিয়ে তাকে মেরে ফেলে আর সেইখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে কিলার যে এখন এসবের মধ্যে নেই, কিন্তু রকের ছবি দেখেই সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না আর নিজের অর্ধেক করা কাজ নিয়ে চিন্তায় পড়ে যায়। তারপর সে কোনো কিছু না ভেবে বন্দুক নিয়ে বের হয়। তখন লিলি বিষয়টি নোটিস করে ফেলে আর তাকে এইসব কাজ করতে নিষেধ করে, কিন্তু কিলার কোনোভাবে রাজি হয় না আর সে রককে মারার জন্য মিশনে নেমে যায়। এদিকে ডিটেকটিভ নিউজ পায় আবারও রক কারো খুন করেছে একটি পার্টি সেন্টারে, যেইখানে একজন ডিটেকটিভ বলে কেন জানি আমার মনে হচ্ছে এই কাজে আরো কেউ জড়িত রয়েছে। তখন তারা সেইখানে গিয়ে জানতে পারে নিক্সন এখনো জীবিত আছে, যার একটি হসপিটালে ট্রিটমেন্টের কাজ চলছে। অন্যদিকে এই নিউজ রক পাওয়ার পর আবারও রেগে যায় কারণ সেই দৃশ্য কোনোভাবে ভুলতে পারছিল না যেখানে নিক্সন তার গ্যারির গলা কেটেছিল, তাই সে কান নিয়ে দ্রুত বের হয় নিক্সনকে মারার জন্য চলে যায়। এদিকে সেই অফিসার অনুমান করেছিল যে নিক্সনকে মারার জন্য রক আবারও আসবে, তার জন্য সে বাইরে দাঁড়িয়েছিল। তখনই রক সেখানে চলে যায় আর চিকিৎসা চলার সময় সে নিক্সনকে গুলি করে বসে, আর বেসমেন্টের মধ্যে তারা দুইজন মুখোমুখি হয় যেখানে তারা বন্দুক দিয়ে গুলি ছুড়তে শুরু করে। কিন্তু রক ডিটেকটিভের কাছে পুলিশ ব্যাচ দেখে বুঝতে পারে সে কোনো
পারিলেন না আর সেইখান থেকে সাইড হয়ে চলে যায়, কারণ রক কেবল তার দুশ্মনদের মারার মিশনে নেমেছিল। তখন রককে একটি নাম্বার থেকে ফোন দেয় যেখানে নিক্সনের ছেলে বলে, আমি মাত্র জানতে পারলাম তুমি আমার বাবাকে খুন করেছো, এটা কি সত্যি? রক জানায় হ্যাঁ। তখন সে ট্রেড দিয়ে বসে, তোমার মৃত্যু আমার হাতেই হবে, বাবার বদলে আমি নিয়েই ছাড়বো। এদিকে রক তার সামনে কিলারকে দেখতে পায় যে গাড়ি নিয়ে তার পিছু করছিল, আর তাদের মধ্যে একটি কার রেস হয় যেখানে কিলার তাকে ধরার চেষ্টা করছিল, আর হুট করে রকের কার পাংচার হয়ে যায় আর সুযোগ বুঝে কিলার রকের ঘাড়ে শুট করে দেয়। কিন্তু রক সামহাও এবারও পালিয়ে যায় যার জন্য কিলার ভীষণ রেগে যায় আর মিশন আবারও অসম্পূর্ণই থেকে যায়। এরপর রক নিজের বাসায় আসে যেখানে তার মাদার শুয়ে ছিল, সে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তার বাবার ঠিকানা দেওয়ার জন্য, কারণ রকের সন্দেহ হচ্ছিল সেই দিন ব্যাংক লুটের খবর তার বাবাই লিক করেছিল, কারণ সে তাদের কাছ থেকে একটি বড় অংশের টাকা চেয়েছিল। কিন্তু রক তাকে না করে দেওয়ায় তার বাবাই খবর লিক করে নিক্সন টিমকে জানিয়ে দেয় যার জন্য সন্তানদের মেরে ফেলা হয়। কিন্তু রকের মাদার জানায় এটা সত্য না, তুমি ভুল ধারণায় আছো। রক তার মাকে জানায় এই ছুরির প্ল্যানে গ্যারির থাকার কথাই ছিল না, কিন্তু শেষ সময় রকের ড্রাইভার পালিয়ে যায় যার জন্য সে বাধ্য হয়ে গ্যারিকে এই মিশনে নেয়, আর সেই ভুলের জন্যই তাকে প্রাণ হারাতে হয়। তখন রক একটি ফটো দেখতে পায় যেখানে গ্যারি তার গার্লফ্রেন্ড মারিয়ার সাথে ছিল, তখন সে ভাবে হয়তো এই প্ল্যানের সাথে মারিয়ার কোনো কানেকশন থাকতে পারে। রক গ্যারির শেষ চিহ্ন নিয়ে কার নিয়ে বের হয়। এখানে সেই অফিসার অফিসে আসলে ডিটেকটিভ জানায়, ইনফরমেশন ঘেটে জানলাম গ্যারির খুনের পিছনে অনেক ছোট ছোট গ্যাংস্টারদের হাত রয়েছে যারা তেমন আহামরি কোনো লুটপাট বা খুনে জড়িত ছিল না, কিন্তু রক তাদের প্রাণে মেরে দিচ্ছে। এইদিকে রক তার লাস্ট টার্গেট আলেকজান্ডার জেরেডের নাম কাটতে চলে আসে, যেখানে সে এখন একটি ক্রিশ্চিয়ান চার্চের লোক, সে এগুলো থেকে একদম বের হয়ে এসেছে। রককে দেখে সে একদম শক হয়ে যায়, ইভেন জেরেড এখন সম্পূর্ণ চেঞ্জ, আর এইসব খারাপ কাজ থেকে বের হয়ে সে এখন ভালো একটি জীবন লিড করছে। কিন্তু রক বলে, এইসব করলে তোমার পাপগুলো মাফ হয়ে যাবে না। তখন জ্যারেড বলে, সেদিন তোমার ভাইয়ের খুনের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, আমি তো শুধু দরজা রক্ষার কাজে ছিলাম, আর সেইখানে খুন হবে সেটা আমি জানতামও না। তাকে খুনের দায়ে জেলে বন্দি করা হয়, আর জেল থেকে বের হয়ে সে রিয়েলাইজ করে এগুলোর মধ্যে লাইফে সাকসেস নেই, তাই এখন থেকে এগুলো থেকে বের হয়ে সে ভালো কাজ করবে, মানুষের উন্নয়ন হবে সেই কাজেই জীবন ব্যয় করবে। তখন রক তার কথা শুনে গলে যায় আর তার মুখে বন্দুক তুললেও শ্যুট করার আগ্রহ হারিয়ে ফেলে, এরপর তাকে ছেড়ে দেয়। তখন রক একটি ক্যাম্পের মধ্যে বসে তার ভাইয়ের কথা ভাবছিল, তখনই কিলার সেই লোকেশনে চলে আসে আর রককে সারপ্রাইজ করে দেয় আর বলে, এইবার তোমার নাম শেষ। এখানে ইনফরমেশন ঘেটে ডিটেকটিভ চলে আসে আর নিজের পার্টনারকে বলে, আমি এখন রককে অ্যারেস্ট করতে যাচ্ছি, কিন্তু অফিসার বলে পুলিশের টিম সেখানে পৌঁছাতে সময় লাগবে, তাই একটু অপেক্ষা করো। কিন্তু ডিটেকটিভ হং প্রিস কারো কোনো কথা না শুনে সেখানে চলে যায়। এখানে কিলার তার মাথায় বন্দুক ধরে বলে, ফাইনালি তোমাকে মেরে ফেলবো আর আমার এই মিশন কমপ্লিট করবো, তারপর আমি এই সকল কাজ থেকে বের হয়ে যাবো। এইখানে রকের কাছে সেই লিস্ট ছিল যাদেরকে খুন করার জন্য সে বের হয়েছিল, আর দেখতে পাই সে সবাইকে মেরে ফেলেছে, শুধু একজনই বাকি, যে আর কেউ না কিলারের বস, মানে সেই ব্যক্তি যে কিলারকে পাঠিয়েছে রককে খুন করার জন্য। তখন ডিটেকটিভ হং প্রিস সেখানে চলে আসে আর বন্দুক ত্যাগ করে কিলারকে বলে নিজের বন্দুক নিচে রাখার জন্য, কিন্তু হুট করে কি হয়, কিলারের জায়গায় সে রককে শ্যুট করে মেরে ফেলে। আর আমরা জানতে পারি সে আর কেউ না কিলারের সেই কন্ট্রাক্ট সাইনার, যে টাকা দিয়েছিল কিলারকে রককে খুন করার জন্য, আর গ্যারির গার্লফ্রেন্ড ছিল তার গুপ্তচর, যে রকের মিশনের ব্যাপারে তাদের খবর দিত আর তার সাহায্যে সে গ্যারিকে খুন করেছিল। রককে খুন করার পর সে কিলারকে তার কাজের পারিশ্রমিক দেয়, কিলার সেই টাকা নিতে রাজি হয় না কারণ রকের খুন তার হাতে হয়নি, আর সে বলে, এখন থেকে আমি এই চাকরি থেকে বের হলাম, আর কিলার গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে এই ডিটেকটিভ কার নিয়ে আসছিল হংপ্রিস্টকে সাহায্য করার জন্য, তখন সে একটি জিনিস খেয়াল করে, হংপ্রিস্ট রকের ব্যাপারে সব জানত আর কোনো ইনফরমেশন ছাড়াই সে রক যেখানে ছিল সেইখানে ছুটে চলে যেত, মানে হংপ্রিস্ট রকের সাথে অন্যভাবে চরিত্র ছিল। হংপ্রিস্ট ফোনে কথা বলছিল যে এখন সে বাড়ি আসছে, তখনই হুট করে কেউ একজন তাকে শ্যুট করে আর তখন আমরা তার পিছনে রককে দেখতে পাই, আর অ্যাকচুয়ালি রক এর মাথায় একটি চিপ ছিল যার জন্য রক প্রাণে বেঁচে যায়, বন্দুক থেকে বের হওয়ার গুলি তাকে মারতে পারে না, তাই সে শুয়ে থাকা নাটক করেছিল। সব জানার পর রকের মিশন কমপ্লিট হয় আর সে তার সব দুশ্মনদের মারতে সক্ষম হয়। তারপর সে গ্যারির শেষ চিহ্ন সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে যায় আর এইখানে এই মুভি শেষ হয়। ভালো লাগলে লাইক দাও।